আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সাধারণত স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপ বা উত্তাপ সহ্য করতে পারি না। অতিরিক্ত তাপ যেমন গরম পানি বা তেল যদি আমাদের হাতে পড়ে তাহলে আমাদের কি হতে পারে তা নিশ্চয় বলতে হবে না আপনাদের। তবে দেখুন ভিডিওটিতে যে ব্যক্তিটিকে দেখা যাচ্ছে তিনি কিভাবে অনায়াসে ফুটন্ত গরম তেলে হাত দিয়ে পেঁয়াজ ভাজছেন এবং গরম তেল তার মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় দিচ্ছেন, তারপরেও তার কিছু হচ্ছে না। বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনারা আবার বাসায় এমনটি করতে যাবেন না দয়া করে। বন্ধুরা, বৃষ্টি তো আমরা সকলেই হতে দেখেছি, বৃষ্টির সাথে কখনো কখনো বরফও পড়তে দেখেছি যাকে আমরা শিলাবৃষ্টি বলি, কিন্তু আপনারা কি কখনো মাছের বৃষ্টি দেখেছেন? কি অবাক হয়ে গেলেন মনে হয়? আসলে অবাক হওয়ার কিছুই নেই, প্রতি বছরই মধ্য আমেরিকা হন্ডুরাসে এমন বৃষ্টি হয়, এতে লক্ষ লক্ষ মাছ আকাশ থেকে মাটিতে পড়তে দেখা যায়। তবে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশে মাছ বৃষ্টির ঘটনা শোনা গেলেও হন্ডুরাসের মতো ধারাবাহিকভাবে কোনো দেশে এমনটি হয় না। প্রতি বছরের মে থেকে জুলাই মাসের মধ্যে এমন মাছ বৃষ্টির ঘটনা ঘটে হন্ডুরাসের বিভিন্ন জায়গায়। স্থানীয়রা এ ঘটনাটিকে বলে জোভিয়াদে ব্যাবেজ, অর্থাৎ স্প্যানিশ এই শব্দের অর্থ হল মাছ বৃষ্টি। প্রতি বছরই স্থানীয় বাসিন্দারা এই মাছ বৃষ্টিতে মাছ কুড়ানোর উৎসবে ব্যস্ত থাকেন। অনেকে এটিকে সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে দেখেন। তবে এর যুক্তিযুক্ত কারণ কেউ এখন পর্যন্ত দিতে পারেনি, তাই এটি আজও রহস্য রয়ে গেছে। ডোর টু হিল, নরকের দরজা। পৃথিবীতেই আছে নরকের দরজা, শুনে অবাক হওয়ার কিছু নেই। তুর্কমেনিস্তানের অধিকাংশ জায়গা মরুভূমিতে অন্তর্গত। কারাকুম মরুভূমির মাঝে অবস্থিত মাত্র 350 জন বাসিন্দা নিয়ে গঠিত একটা গ্রাম হল দারওয়াজ বা দারওয়াজা। এই শব্দটির অর্থ হল দরজা। এই গ্রামের মরুভূমিতে আছে বিশাল বড় এক গর্ত, আর গর্তের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এ আগুন জ্বলছে প্রায় 49 বছর ধরে। এটি নরকের দরজা হিসেবে পরিচিত। তবে তুর্কমেনিস্তানের কারাকম মরুভূমির অন্তর্গত এই গর্ত আসলে প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ একটি জায়গা। 1971 সালে সোভিয়েত জিওলজিস্টরা এই অঞ্চলের প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধানে এসেছিলেন। দারওয়াজ গ্রামে এই জায়গা তারা ড্রিল করার সিদ্ধান্ত নেয়। ড্রিল করার কিছুক্ষণ পরেই ভূপৃষ্ঠের উপরের স্তর ভেঙে পড়ে এবং বিশাল আকার গর্তের সৃষ্টি হয়। গর্তটি 200 ফিট চওড়া এবং 66 ফিট গভীর। এই দুর্ঘটনায় কোনো মানুষের মৃত্যু ঘটেনি, তবে গর্ত থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে। মিথেন গ্যাস একটি গ্রিন হাউস গ্যাস যা মানুষ ও প্রকৃতি উভয়ের জন্যই ক্ষতিকর, তাই এই গ্যাসের আউটপুট বন্ধ করা খুবই দরকার হয়ে পড়ে। এই ভাবনা থেকে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেয় গর্তে আগুন জ্বালিয়ে দিবেন। তারা ভেবেছিল 2-1 সপ্তাহের মধ্যে আগুন নিভে যাবে, গ্যাসের আউটপুট বন্ধ হয়ে যাবে, তবে তা ভুল ছিল। সেই 1971 সাল থেকে আজও ওই আগুন গর্তে দাউ দাউ করে জ্বলছে। এই আগুন নিভানোর জন্য অনেক প্রচেষ্টাই করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো প্রচেষ্টাই আর কাজে আসেনি, তাই এটি এখনও জ্বলেই চলেছে। আর কত বছর চলবে তা কেউ বলতে পারে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমনই রহস্যময় রোমাঞ্চকর আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে নয়াজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।